বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একটি ছোট্ট সিটি রাইডের উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকের রাইডে আমার বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরের যানজট কিভাবে তৈরি হয় এবং কেন তৈরি হয় সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা। আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হিসেবে আমি প্রথমেই দেখলাম গাড়িগুলোর যত্রতত্র রাস্তায় পার্কিং করা। সিটি বাসগুলো রাস্তার উপরেই পার্কিং করে রাখে এবং রাস্তার একটি বৃহৎ অংশ দখল করে যাত্রী উঠানামা করে, এবং বিশাল আকার এই বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে মানুষ উঠানামা করার কারণে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। অন্য সময়ে জ্যাম না বাঁধলেও অফিস টাইমে কিন্তু ঠিকই জ্যাম বেঁধে যায়। সাধারণ মানুষের যত্রতত্র রাস্তা পারাপার হওয়া, হাত দেখিয়ে রানিং গাড়িগুলোকে দাঁড় করানো, এগুলো আমাদের ট্রাফিকের অন্যতম একটা অংশ। আর এর সাথে মিলিত হয় সিগন্যাল না মানা এবং আমাদের সবার একটা বেপরোয়া মনোভাব। আমাদের সবাইকে আগে যেতে হবে, যেখানে সেখানে শর্টকাট মারতে হবে, এই বিষয়গুলো যেন আমাদের রক্তে মিশে গেছে। বর্তমানে ঢাকা সিটিতে যারা বাইক রাইড করে সেই সকল রাইডারদের এক তৃতীয়াংশই আমার কাছে অদক্ষ এবং অপেশাদার মনে হয়েছে। সেই 1% বাইকারদের মধ্যে একটা অসহিষ্ণু ভাব দেখতে পেয়েছি আমি। ট্রাফিক রুলস না মানা, ট্রাফিক সিগন্যালগুলোকে না মানা, অনবরত লেন শিফটিং করা অন্যতম। আর এই ধরনের আচরণের কারণে নিজেরা যেমন দুর্ঘটনা কবলিত হচ্ছে, ঠিক একইভাবে অন্যদের দুর্ঘটনার কারণ হচ্ছে। আর সেই 1% রাইডারদের কারণে বাকি 2% বাইকাররাও প্রাইভেট কার, বাস, রিক্সা চালকদের বিরূপ আচরণের শিকার হচ্ছে। তৃতীয় কারণ হিসেবে আমি যেটা দেখেছি তা হলো ঢাকাতে এখন আর VIP রোড নেই বললেই চলে। কারণ প্রায় অনেক রোডেই আমি দেখেছি রিক্সাগুলোর যত্রতত্র চলাচল। আর এই রিক্সাগুলোর যত্রতত্র চলাচলের কারণে দ্রুতগামী গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে। আর এভাবে স্লো হয়ে যাওয়া কিন্তু জ্যামের অন্যতম আরেকটি কারণ। বর্তমানে ঢাকা শহরে যে সকল পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত, আর যার কারণে নিজেরাই নিজেদের মধ্যে বেশিরভাগ সময় প্রতিযোগিতায় লিপ্ত থাকে। আর সেই সব ড্রাইভারদের বেপরোয়া প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে যানজট যেমন সৃষ্টি হচ্ছে, ঠিক একইভাবে আমাদের সবারই অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সহজ কথায়, আমরা যারা গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছি আমাদের সবার মধ্যে একটা বেপরোয়া মনোভাব এবং আইন না মানার একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। আর এই সকল বিষয়গুলোকে এখনই নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন কঠোর ট্রাফিক আইনের বাস্তবায়ন। আর এর মাধ্যমেই কেবল রাস্তায় শৃঙ্খলা আনয়ন করা সম্ভব। ট্রাফিক আইন সবার জন্য সমান, এই নীতিতে যদি ট্রাফিক পুলিশ অটল থাকে তাহলে খুব সহজে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিশেষে বলতে হবে, দেশটা আমাদের সবার, তাই দেশটাকে সুশৃঙ্খল রাখতে আমাদের সবারই কিছু না কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিতে হবে। আমরা নিজেদেরকে শুধরানোর পাশাপাশি যদি ট্রাফিক আইন সুচারুরূপে মেনে চলি তাহলে ট্রাফিক পুলিশের জন্য ট্রাফিক আইন বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত নিজেরা ট্রাফিক আইন মানার পাশাপাশি অন্যকেও ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা। তাই আজকে থেকেই শুরু হোক আমাদের ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীলতা। প্রথমে নিজে মানব, তারপর অন্যকে মানতে উৎসাহিত করব। বন্ধুরা, আমি ট্রাফিক আইন মেনে চলছি, আপনারা মানছেন তো? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।